গত বছরের ডিসেম্বরের কথা, শাহরিয়ার নাজিম জয়ের একটি অনুষ্ঠানে গিয়ে অসম্মানিত বোধ করেছিলেন ওমর সানি ও মৌসুমী। ওমর সানি ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন, এমনকি জয়ের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। এরপর সবাই জানত জয়ের সাথে ওমর সানির দূরত্ব কতটুকু, কিন্তু সেই দূরত্ব সম্প্রতি ঘুচে গেছে। গতরাতে ফেসবুকে জয়ের একটি ত্রয়ী ছবি পোস্ট করা সেই দূরত্ব একদম কমিয়ে এনেছে। ছবিতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই দেখা গেল ওমর সানি, জয়, মৌসুমীকে। জানা গেছে এশিয়ান টিভির একটি ঈদের অনুষ্ঠানে শাহরিয়ার নাজিম জয়ের সাথে হাজির হচ্ছেন মৌসুমী, অর্থাৎ ফের এই তিনজনকে টিভি পর্দায় দেখা যাবে। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, আসলে জয় আমাকে দুলাভাই বলে, সে আমার কাছে ভুল স্বীকার করেছে। আমি যখন হার্টের প্রবলেম নিয়ে হাসপাতালে যাই তখন বুঝেছি আসলে দুনিয়ায় মানুষের সাথে দ্বন্দ্ব করে লাভ নেই, আমি কারোর সাথে দ্বন্দ্ব রাখবো না। জয় যখন এই অনুষ্ঠানের কথা বলল, মৌসুমীও বলল, ও ছোট মানুষ, ওর কথা ধরে রেখে লাভ নেই, স্বাভাবিকভাবেই ফের একসাথে দেখা যাবে আমাদের। শাহরিয়ার নাজিম জয় এ বিষয় নিয়ে বলেছেন, আসলে মিডিয়াতে শেষ বলে কিছুই নেই, মৌসুমী ওমর সানি আমাদের সিনিয়র, যে কোনো সমস্যা হতেই পারে, তাই বলে কি সেটা সারা জীবন এমনিই থাকবে? আমি পোস্টেই বলেছি শেষ বলে কিছুই নেই, কথা অল্প কিন্তু এর অর্থ অনেক। জানা গেছে ঈদের তিন পর্বের সেলিব্রিটি ক্যাফে প্রচারিত ক্যাফে ওমর সানি, মৌসুমী, ফেরদৌস পূর্ণিমা ও রিয়াজ অপবিশ্বাস, এই তিন জুটি অংশ নিয়েছেন শোটিতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখুন আর এক্সক্লুসিভ যেগুলো নিউজ পেতে সাবস্ক্রাইব করুন রঙ্গমঞ্চে।